শুভেচ্ছা স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি মাহফুজ মিশু আর আজকে আমাদের অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ শিক্ষাবিদ এবং খুবই গুণী এক মানুষ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ স্যার স্বাগত আপনাকে কেমন আছেন ধন্যবাদ আছি ভালো স্যার আপনার জন্ম হচ্ছে 1943 সালে তার মানে হচ্ছে যে পাকিস্তান এবং এই উপমহাদেশ যখন ব্রিটিশ শাসন ছিল তখন ফলে আপনি অনেক ঘটনার সাক্ষী আমরা সেই সব গল্প শুনতে চাই এবং কথা বলতে চাই আপনার সঙ্গে আমরা শুরু করতে চাই আপনার শিক্ষা জীবন নিয়ে আপনার প্রাইমারি এবং জুনিয়র সেভেন পর্যন্ত আপনার কোনো বন্ধু-বান্ধব ছিল না স্কুলে সহপাঠী ছিল না সহপাঠী ছিল অষ্টম শ্রেণী থেকে কেন লেখাপড়া শুরু করলেন সেটা হচ্ছে আমার বাবা তখন আসাম অ্যাসেম্বলির বিধায়ক ছিলেন এবং আব্বা আমি প্রথম সন্তান তো তিনি আমাকে সব সময় সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন এবং নিজে পড়াতেন নিজে পড়াতেন যথেষ্ট সময় দিতেন অনেক ব্যস্ততার মাঝেও এবং তার ধারণা ছিল যে প্রথম দিকে তিনি যদি একটু আমাকে শিখিয়ে পড়িয়ে দেন তারপরে পরবর্তীতে স্কুলে দেবো অষ্টম শ্রেণীতে যাব সেই ধরনের কোনো ধারণা প্রথম থেকে ছিল না কিন্তু ঘটনাচক্রে সেই রকমই হয়ে গেছে তারপরে আপনি এসএসসি ইন্টারমিডিয়েট কমপ্লিট করলেন করার পরে তো বিশ্ববিদ্যালয়ে আসলেন ততদিনে নিশ্চয়ই অনেক ঐতিহাসিক ঘটনার আপনি সাক্ষী হয়ে গেছেন দেশ বিভাগের কথা তো আপনার মনে পড়ার নিশ্চয়ই কথা না কিন্তু একদম ভাষা আন্দোলন বা সেই জিনিসগুলো তো আপনার মনে পড়ে দেশ বিভাগটা একটু একটু মনে আছে খুব বেশি না একটু একটু মনে আছে যে আব্বা তো যেহেতু রাজনীতিতে ছিলেন কাজেই ওই পরিচিতিটা ছিল মানুষের সঙ্গে তারপরে তো স্যার আস্তে আস্তে 52-র পথ বেরিয়ে তো আমাদের মুক্তিযুদ্ধ যোদ্ধাদের মাঝখানে শিক্ষা আন্দোলন 6 দফা 69 সেই সময়গুলোতে আপনার কী করতেন এবং যেহেতু আপনি রাজনৈতিক পরিবারেরই সন্তান হ্যাঁ আমি আসলে দলীয় রাজনীতি কখনো আমাকে টানেনি আর কি রাজনীতি করিও নাই তো রাজনীতি সচেতন সবসময় মুক্তিযুদ্ধের আগে আমি এমএ পাস করার পরে আমরা কয়েকজন করাচিতে চলে যাই করাচিতে পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স অর্থাৎ আমরা যখন এমএ পড়তাম তখনই আমাদেরকে সেটা ইয়ে করা হয়েছিল ওই চাকরিতে নেওয়ার জন্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং দুজন আমরা গিয়েছিলাম বাকিরা যায়নি বাকিরা এখান থেকে গিয়ে তারা অন্য কাজে যুক্ত হয় তো আমরা 70 সালে ওই প্রতিষ্ঠানটাকে ঢাকায় নিয়ে আসি যেটা এখনকার বিআইডিএস হ্যাঁ তারপরে একটা এখানে পুনর্গঠন করলাম কিন্তু ওই সময়ে মার্চ মাসে কয়েক আমরা বোধ হয় এটা 70-এর একেবারে শেষের দিকে তো মার্চ মাসে আমরা কয়েকজন 4-5 জন বিআইডিএসের আমরা গবেষণা করতাম যে বঙ্গবন্ধু যে সমস্ত অর্থনৈতিক যে বিষয়গুলো নিয়ে কথা বলতেন তার তিনি ওনার মতো করেই কথা বলতেন কিন্তু আমরা কিছু গবেষণা করে তথ্য দিতাম এবং আমরা সরাসরি ওনার সঙ্গে নয় প্রফেসর নুরুল ইসলাম ছিলেন তখন ডিরেক্টর তখনও এটা তো পিআইডি পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স ছিল আগারগাঁতে না তখন ছিল এটা আদমজি কোর্টে আচ্ছা তো সেখান থেকে আমরা ওগুলো করে দিতাম উনি নিয়ে দিতেন মাঝে মধ্যে ডক্টর কামাল হোসেনও থাকতেন এটাতে তো সেইটা 25 তারিখ রাত্রে আমার বাসায় মিটিং ছিল একদিন আমরা এক এক বাসায় মিটিং করতাম তো মিটিং করে ওরা চলে গেল আমরা শুতে গেলাম তারপরেই তো শুরু হলো আমার মনে আছে এখন লুঙ্গি এবং শার্ট পরে আমি আমার স্ত্রী এবং ছোটো ছোটো 2 বাচ্চা ওদেরকে নিয়ে সিলেটে যাই সিলেটে গিয়ে সিলেট থেকে জকিগঞ্জ হয়ে ভারতে চলে যাই এইটুকু তারপরে তো পরিকল্পনা সেলে ছিলাম মুজিবনগর সরকারের একেবারে শেষ দিন পর্যন্ত 16 তারিখ পর্যন্ত ওই সময় স্যার এই অস্থায়ী সরকার যেটা মুজিবনগর সরকার বঙ্গবন্ধুর অনুপস্থিত সেই সময় পরিকল্পনা সেলে আপনাদের কাজগুলো মূলত কী হতো বা আপনারা কি তখন যে পরিকল্পনাগুলো করতেন মনের ভিতরে নিশ্চয়ই একটা শক্তির জায়গা ছিল যে এই পরিকল্পনাগুলো একটা স্বাধীন বাংলাদেশের জন্য হবে সেটাই সেটা আমরা চিন্তা করেছি যে স্বাধীনতা কোন দিন আসবে সেটা আমরা জানি না কিন্তু 6 মাস লাগতে পারে কয়েক বছর লাগতে পারে 1 বছর লাগতে পারে ইত্যাদি যে কোনো সময় তবে স্বাধীন হবে বাংলাদেশ সেটা আমাদের একটা প্রত্যয় ছিল এবং সেই প্রত্যয়কে সামনে রেখে আমরা প্রস্তুতি বিভিন্ন বিষয়ে শিক্ষা তারপরে পাঠ তারপরে পানি তারপরে জাস্ট নানা বিষয় যেটা আমাদের প্রয়োজন হয় ওখানে আমরা পরিকল্পনা সেলে যারা ছিলাম তারা বিভিন্ন বিষয়ের লোকজন ছিল প্রধান ছিলেন মুজাফর আহমদ চৌধুরী পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন তো আরও ছিল যেমন অধ্যাপক আনিসুজ্জামান ছিলেন প্রফেসর মোশাররফ সাহেব ছিলেন সরওয়ার মুর্শেদ সাহেব ছিলেন স্বদেশ বোস ছিলেন আমি ছিলাম আমার সঙ্গে আরেক অধ্যাপক ইউনুস রাজশাহীর অধ্যাপক ইউনুস যিনি মারা গেলেন হত্যা করা হইল তো আমরা ছিলাম সনদ সাহা তো আমরা ছিলাম ওখানে এক একজন এক এক বিষয়ে আমরা আগের থেকেই কাজ করছিলাম
এছাড়াও আমরা আবার ওখানে তো সংখ্যা কম, কাজেই বিভিন্ন বিষয়ে সবাই কাজ করার চেষ্টা করেছি। জি স্যার, স্বাধীনতা পরবর্তী আপনার জীবনের গল্প আমরা শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কথা বলবো কাজী খলিকুজ্জামান আহমেদের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর স্বাগত আরেকবার, কথা বলছিলাম ডক্টর খলিকুজ্জামানের সঙ্গে। স্যার, তারপরে তো দেশ স্বাধীন হলো, স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হলো এবং আজকে স্বাধীনতার প্রায় 45 বছর। ওই সময়ে বাংলাদেশের যে অবস্থা ছিল, বিশেষ করে আমি যদি অর্থনীতির কথা বলি, কৃষির কথা বলি, সেটি আপনি দেখেছেন এবং আজকের অবস্থাটি দেখছেন, এই দুইটা জায়গার কথা আপনি ওই সময়ে কী ভেবেছিলেন এবং আজকে কী হচ্ছে? ওই সময়ে তো পুরো অর্থনীতিটাই ভেঙে গিয়েছিল, আমাদের কৃষির অবস্থাও খুব খারাপ ছিল, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল, আমাদের নদীগুলোতে যে পুল টুল ইত্যাদি ছিল, ব্রিজ ছিল, এগুলি তো সব ধ্বংস হয়ে গিয়েছিল। কাজে একেবারে সম্পূর্ণভাবে বিধ্বস্ত একটা অর্থনীতি। এই বিধ্বস্ত অর্থনীতিকে এটাকে টেনে তোলা যে কত কঠিন বিশ্বাস করা যাবে না। ওই সময় যারা দেখেছে তারা তারা বলতে পারবে আর কি যে কী অবস্থা। আমি নিজে দেখেছি, আমি জানি, আমি গ্রামেগঞ্জে ওই সময় গিয়েছি। প্রথম 2 মাস আমি রিলিফ মিনিস্ট্রির সঙ্গে সম্পৃক্ত ছিলাম, অর্থাৎ রিলিফ কী হচ্ছে না হচ্ছে তদারকি করতাম বিভিন্ন জায়গায় গিয়ে, কাজে আমার দেখার অনেক সুযোগ হয়েছিল। পরে 2 মাস পরে অবশ্য আমি তখন বিআইডি হয় ওখানে ফিরে আসি, কারণ আমি দেখলাম যে গবেষণাটাই আমার জন্য বেশি বেশি ভালো। তো তখন সেই জায়গায় যে দৃঢ় নেতৃত্ব বঙ্গবন্ধুর, সেটা না হলে আমার মনে হয় না যে আমরা ওইখান থেকে ঘুরে দাঁড়াতে পারতাম। অনেকে অনেক কথা বলেন, কিন্তু এটা আমি তো তখন দেখেছি যে যেভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং যেভাবে শক্ত হাতে যে এটাকে ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করা, ব্লিড কাল বা আস্তে আস্তে হতে শুরু করে এবং 2-3 বছর তো সবাই পেয়েছিলেন, ওর মধ্যেই মোটামুটি আমরা অর্থনীতির একটা জায়গায়, বলবো না যে আমি সব সমস্যার সমাধান হয়েছে, হয়নি, অসম্ভব ছিল না, কিন্তু অনেকখানি আমরা যে এগিয়ে যাওয়ার জন্য যে পথটা, সেই পথটা আমরা মোটামুটি একটা রচনা করতে। তারপরে তো 75-এর ট্র্যাজেডি, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো এবং তারপরে দুজন সামরিক শাসক মূলত দেশ স্বাধীন করলেন, জিয়াউর রহমান এবং হোসেন মাহমুদের সাথে। একটা বিষয় সাধারণ মানুষ যারা অর্থনীতি বোঝে না তারা খুবই বলেন যে এরশাদের সময় অবকাঠামো, রাস্তাঘাট হয়েছে, এই ব্রিজ, এই কালভার্টটা হয়েছে। এটা আমাদেরও কখনো কখনো মনে হয় যে পাকিস্তানেরও কিন্তু অবকাঠামো খুব ভালো, ফলে যারা সামরিক শাসক হিসেবে যারা থাকেন তারা কি দৃশ্যমান উন্নয়নগুলো একটু বেশি করেন? কিছু কাজ তো হয়, মানে 10 বছর যদি কেউ থাকে কিছু কাজ হবে না এটা তো বলা যায় না, কিন্তু যে জিনিসটা হয়েছে, রাস্তাঘাট হয়েছে, কিন্তু ওই সময়ে আমাদের জাতীয় আয়ের প্রবৃদ্ধি কিন্তু খুব সামান্য ছিল। অনেকেই বলেন যে ওটা হারিয়ে যাওয়া দশক ছিল, যে খুবই স্বল্প হারে আমাদের জাতীয় আয় বেড়েছে। আর হয়েছে কি, আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এই সময়টাতে একেবারে নষ্ট হয়ে গেছে, সেখান থেকে এখনও পুরোপুরি আমরা ঘুরে দাঁড়াতে পারিনি। তো এই সামরিক শাসনে এই জিনিসটা হয়। তো কোথাও কোথাও সামরিক শাসকরা ভালো কাজ করেছেন, যেমন দক্ষিণ কোরিয়াতে সামরিক শাসক ছিলেন, তিনি খুব ভালো করেছেন সেখানে। আমাদের দেশে সেটি হয়নি, আমাদের দেশে খুবই এবং 13-14 বছরে তো কিছু কাজ তো হবে। জি স্যার, আপনি এখন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের যেটি, সেটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা মূলত সারা দেশে ক্ষুদ্র ঋণ বা তৃণমূল অর্থনীতি, মানুষের অর্থনীতিকে শক্তিশালী করার কাজ করে। সেই জায়গাটায় আপনার কাজ করতে গিয়ে আপনার উপলব্ধি কি, আমাদের মানুষগুলো কেমন, আমাদের যারা সাধারণ? প্রথম কথাটা বলতে চাই যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ক্ষুদ্র ঋণ দিয়ে তেমন কিছু হয় না, এটা আমরা জানি এখন পরিষ্কার, কারণ সামান্য কয়েকটা টাকা দিয়ে, আর আগে যেটা ছিল শুধু কয়েকটা টাকা দিয়ে ছেড়ে দেওয়া হতো এবং এটাকে আদায় করা হতো, এটাই ছিল মূলত ক্ষুদ্র ঋণ যেইভাবে করা হয়। আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন সেটা পরিবর্তন করে দিয়েছি, এখন আর ক্ষুদ্র ঋণ আমরা বলি না, উপযুক্ত ঋণ, যার যেটা প্রয়োজন সেটা দেই, 10 লাখ টাকা পর্যন্ত দেই। কিছু যারা দরিদ্র তারা যারা যতটা ব্যবহার করতে পারে সেটা দেওয়া হয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এর সঙ্গে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, প্রযুক্তি তার যেটা লাগবে সেটা দেওয়ার চেষ্টা করি এবং বাজারজাতকরণে সহায়তা করি। তো এই কাজে এটা পরিবর্তিত হয়ে গেছে, এখন আইডিয়াটাই সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। আমি গ্রামেগঞ্জে প্রচুর যাই, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার সাংঘাতিক, আমরা যে এখন 6.5% এইবার অর্জন করলাম আমাদের প্রবৃদ্ধি এবং গত 5-6 বছরে 6-6 উপরে আমরা রাখতে পেরেছি, তার একটি বড় কারণ আমি মনে করি গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হওয়া।
শুধু কৃষি নয়, কৃষির বহির্ভূত খাতগুলোতে সাংঘাতিকভাবে মানুষ এগিয়ে চলছে এবং অনেক কর্মকাণ্ড বিস্তৃতি লাভ করছে সারা দেশে। কাজে দেখা যায় যে অনেক সময়ে শ্রমিক পাওয়া যায় না, তো সেই একটা জিনিস ঘটছে, কারণ বিভিন্ন বিভিন্ন নতুন নতুন কর্মকাণ্ড। আপনি তো প্রায় এক লাইনে বলে ফেলেন যে মানে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে আসলে কিছু হয় না। আপনার বন্ধু, আপনার ঘনিষ্ঠজন অধ্যাপক ইউনুস, যার প্রতিষ্ঠান এবং তিনিও নোবেল পুরস্কার পেয়েছেন এবং তারা বহুদিন থেকে এই মডেলটা নিয়ে কাজ করছেন, যে মডেলটা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে, তো ফলে আপনার বন্ধুর কর্মকাণ্ডকে, ডক্টর ইউনুসের কর্মকাণ্ডকে তাহলে আপনি কীভাবে? আমি যেহেতু ডক্টর ইউনুস সম্বন্ধে কোনো কথা বলি না সাধারণত, এটা হচ্ছে ব্যক্তি সম্বন্ধে আমি কোনো কথা কখনো বলি না। আমি যে কথাগুলো বলি সেটা হচ্ছে সিস্টেম, বিষয়, নীতি, তারপরে ব্যবস্থা ইত্যাদি। ওই ব্যবস্থাটা ওই সময়ে হয়তো উপযুক্ত ছিল, মানুষের হাতে কোনো টাকা ছিল না, কিছু টাকা দেওয়া হয় একদম শুরুর দিকে, শুরুর দিকে তখন তারা কিছু টাকা পেয়েছে, টাকা পেয়ে উৎসাহিত হয়েছে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে দেখা গেল যে তেমন কোনো অগ্রগতি হচ্ছে না। এটা এটা সত্য, কিন্তু ওই সময়ে দেখা গেল যে আন্তর্জাতিকভাবে একটা বিষয় হয় কি, যে তারা অর্থ যেখানে দেয় সেই টাকাটা যদি সঠিকভাবে মনে করে তারা ব্যবহার করা হচ্ছে, ওরা দিয়েছে, আদায় করা গেছে, তাহলে তারা সেটাকে প্রশংসা অবশ্যই করে। তার মানে হচ্ছে স্যার, ক্ষুদ্র ঋণ, শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব না, সেটি হচ্ছে আপনার প্রাথমিক মূল্যায়ন। প্রাথমিক না, এখন তো আমরা প্রমাণিত, এখন আমরা কিন্তু অন্যদিকে যাচ্ছিও, আমরা এখন প্রযুক্তি দেই, আমরা বললাম আগে যে 10,000-10,00,000 টাকা পর্যন্ত আমরা দেই, আর আমরা এখন শিক্ষার উপরে জোর দিচ্ছি, কারণ আমি মনে করি শিক্ষা এবং স্বাস্থ্য এবং প্রশিক্ষণ এই তিনটা হচ্ছে মানুষের সক্ষমতা বাড়ায় এবং ওটা না হলে মানুষ এগিয়ে যেতে পারে না, কাজে আমরা ওগুলোতেও জোর দিচ্ছি। স্যার, আপনি যে শিক্ষার উপরে জোর দিচ্ছেন, সেই শিক্ষা খাতে আমরা দেখছি যে শিক্ষা হচ্ছে সবচেয়ে ভালো বিনিয়োগ আপনারাই বলেন, কিন্তু সেই শিক্ষা খাতে সরকারের বরাদ্দ কিন্তু বাজেটারি অ্যালোকেশন যদি আপনি দেখেন এটা খুবই কমছে। এই বছরে 1.8% জাতীয় আয়ের নেমে এসছে, গত বছর ছিল 2.2%। এটার আমরা প্রতিবাদ জানিয়েছি যে এটা বাড়ানো উচিত। তো বলা হয় যে অঙ্ক, যেহেতু বাজেটের পরিমাণ বেড়েছে, আকার বেড়েছে, টাকার অঙ্কটা বেড়েছে, কিন্তু সেটাতে আমরা সন্তুষ্ট নই। আমি মনে করি যে এটা বাড়ানো উচিত জাতীয় আয়ের অংশ হিসাবে আস্তে আস্তে। স্যার, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যানও ছিলেন, কাজে শিক্ষা নিয়ে আমরা আলোচনা করবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর ফিরলাম, আবারও কথা বলছিলাম ডক্টর কাজী খলিকুজ্জামান স্যারের সঙ্গে। স্যার, শিক্ষা নিয়ে কথা বলতে চাই এবং আপনি একটা শিক্ষানীতি হয়েছে 2010 সালে, সেটার কো-চেয়ারম্যান ছিলেন। শিক্ষা নিয়ে আসলে আপনার কাছে কি কখনো মনে হয় যে আমরা বা বিশেষ করে সরকার অনেক বেশি এক্সপেরিমেন্ট করছে? না, এক্সপেরিমেন্ট অতটা না। আমরা যেটা শিক্ষানীতি করেছিলাম সেখানে কিন্তু বাংলাদেশের বাস্তবতার আলোকে যা যা করণীয় মোটামুটি আমরা সব, এবং এই একটা শিক্ষানীতি বা একটি নীতি বাংলাদেশে যেখানে সবাই এটাকে গ্রহণ করেছিল দল মত নির্বিশেষে, তো এই ধরনের বাংলাদেশে উদাহরণ আর খুব কম। তো কাজেই বাস্তবতা আমরা ধারণ করতে পেরেছি, কিন্তু ওই বাস্তবায়নে যে যত দ্রুত হওয়ার কথা ছিল বলে আমাদের ধারণা ছিল সেরকম হচ্ছে না। তো অনেক কাজ হয়েছে, যেমন বই বিতরণ করা হচ্ছে, এটা একটা বড় দিক। অনেকগুলো বই নতুন করে লেখার কথা ছিল, সেটা লেখা হয়েছে। অনেক জায়গায় স্কুল ঘর ছিল না, সেই স্কুল ঘর করে দেওয়া হয়েছে, কিন্তু যেটা হচ্ছে না সেটা হচ্ছে শিক্ষা প্রশাসনকে ঢেলে সাজানোর কথা ছিল, সেটা হয়নি, কারণ এই গতিটা আসছে না। এবং সেখানে অনেক জায়গায় দুর্নীতি আছে, সেই দুর্নীতিগুলো দূর না করতে পারলে যেভাবে শিক্ষা তা মানুষের কাছে পৌঁছার কথা সেটা পৌঁছবে না। কিন্তু স্যার, আমার প্রশ্ন হচ্ছে, একটা ছোট্ট শিশু, আমাদের ক্লাস ওয়ানে হয় লটারি করে ভর্তি করতে হয়, না হয় কোনো স্কুলে অ্যাডমিশন নেয়, আবার কোনো একটা বাচ্চা কিন্ডার গার্ডেনে যায়, কেউ মাদ্রাসায় যায়, কেউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়, এই যে একটা অভিন্ন যে শিক্ষানীতি যেটা মুক্তিযুদ্ধের একটা অন্যতম চেতনা ছিল, সেইটা কেন আমরা তাহলে বাস্তবায়ন করি না? একটা ব্যাপার হচ্ছে যে একটা গণতান্ত্রিক দেশে একটি দিয়ে চাপিয়ে দেওয়া যাবে না, তো সেই জন্য আমরা যেটা করেছি কতগুলো বিষয় সবাইকে পড়তে হবে, এটা একেবারে বাধ্যতামূলকভাবে, যেমন বাংলা, ইংরেজি, একটা বড় জিনিস হচ্ছে বাংলাদেশ স্টাডিজ, অর্থাৎ তার মধ্যে ইতিহাস, ভূগোল ইত্যাদি এগুলো থাকবে, অঙ্ক, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, তারপরে জলবায়ু পরিবর্তন, এইগুলি সবাইকে পড়তে হবে। এটা দিয়ে আমরা ওটাকে একমুখী করার চেষ্টা করেছি, কিন্তু সবাইকে বলা যাবে না যে তুমি শুধু বিজ্ঞান পড়বে বা শুধু তুমি সাহিত্য পড়বে বা তুমি শুধু এটা পড়বে, এটা তো বলা সম্ভব না। তো কাজেই বিভিন্ন পথ খোলা আছে, কিন্তু এর মধ্যে একটা সমভিত্তি তৈরি করার জন্য ব্যবস্থাটা করা হচ্ছে।
তো সেটা বাস্তবায়িত এখনো পুরোপুরি হয়নি আমার ধারণা হওয়া উচিত। উচ্চশিক্ষার ক্ষেত্রে স্যার সবচেয়ে বড় সংকটটা কি? গবেষণার অভাব একটা, একটা গবেষণার অভাব, আরেকটা হচ্ছে সুযোগ সুবিধা যেগুলি থাকা উচিত অন্যান্য দেশে আছে। আমাদের শিক্ষকরা যারা বাইরে যায়, বাইরে গিয়ে তারা কিন্তু অনেক নাম ধাম করছে, অনেক কিছু আবিষ্কারও করছে, কিন্তু এখানে পারছে না এরাই এখানে। কিন্তু এর কারণ হচ্ছে যে এখানে আমাদের ওই সুযোগগুলো সৃষ্টি করা হয়নি এখন পর্যন্ত। আর গবেষণার জন্য যে ধরনের অর্থ এবং অন্যান্য সুযোগ সুবিধা দরকার সেটা আমরা এখনও দিতে পারিনি। আপনি স্যার জলবায়ু পরিবর্তন নিয়েও খুবই সোচ্চার এবং এটার যে আন্তর্জাতিক প্যানেল আছে, যে প্যানেলটি নোবেল পুরস্কারও পেয়েছিল সেটারও অন্যতম মানুষ। এবং আমরা একটা জিনিস খুবই জানি যে এই জলবায়ু পরিবর্তনে যে অভিঘাত হচ্ছে সেটার জন্য কোনোভাবেই আমরা মানে এদেশের বা আমাদের মতো দেশ যারা তারা দায়ী না, কিন্তু সেই ক্ষতিপূরণের কোনো সুরাহা এখন পর্যন্ত হলো না। সবশেষ কপেও সেই বিষয়টি নিয়ে নানা হচ্ছে কি আমরা ক্ষতিগ্রস্ত সাংঘাতিকভাবে, যে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটা। কিন্তু এটা দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে আমরা আমাদের উপরে যে অভিঘাতগুলো পড়ছে সেগুলো কীভাবে আমরা মোকাবেলা করবো একটা, আরেকটা হচ্ছে যে অভিঘাতগুলো কমিয়ে আনা, তার মানে হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ধারাটাকে নিয়ন্ত্রণে আনা, তার মানে হচ্ছে যে পৃথিবী যাতে কম উষ্ণ হয়, এবং এর পেছনে আছে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ যার মূলত সে যে কারণে এটা ঘটেছিল। তো আমাদের একটা বড় দাবি ছিল যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনতে হবে, এটা প্রধানমন্ত্রী কোপেনহেগেনে বলেছিলেন 1.5 ডিগ্রির মধ্যে এই শতাব্দীর শেষে শেষ নাগাদ পৃথিবীকে উষ্ণ হতে দেওয়া যাবে, শিল্প বিপ্লবের পূর্বে যে জায়গায় ছিল সেখান থেকে। সেটা আমরা কোপেনহেগেন অ্যাকর্ড, ওখানে কোনো চুক্তি হয়নি, ঢুকাতে পেরেছিলাম। এইবার সেটা কিন্তু স্বীকৃতি পেয়েছে এইবারের চুক্তিতে, বলা হয়েছে হ্যাঁ কাগজে কলম না চুক্তির মধ্যে একেবারে, সেটা হচ্ছে যে 2 ডিগ্রির অনেক নিচে এবং সম্ভব হলে 1.5 ডিগ্রি রাখা হবে। এটা হলে পরে অভিঘাতটা কমে আসবে, কিন্তু এটা আসলে হবে কি না সেটা নির্ভর করছে কীভাবে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করবে, বিশেষ করে যারা বড় বড় দেশ যেগুলি বেশি বেশি করে নিঃসরণ করে, এবং যারা এখন যেটা বলেছে তারা সেটা যদি করে তাহলে ওটা হবে না, অনেক বেশি পৃথিবী উষ্ণ। আমরা খানিকটা জানি যে ক্লাইমেট পলিটিক্স এখন একটা বড় বিষয় আন্তর্জাতিক রাজনীতিতে, সেক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা খুবই প্রশংসনীয়, কিন্তু যে জায়গায় আমরা সমালোচিত হচ্ছি সেটা হচ্ছে ক্লাইমেট, এই ক্লাইমেটের যে টাকাগুলো আসছে জলবায়ু পরিবর্তন সেটার ম্যানেজমেন্ট নিয়ে, এবং নানা রকম অভিযোগ আছে এই ফান্ডের টাকাগুলো নিয়ে। খুব বেশি টাকা কিন্তু আসেনি, এটাকে অনেক বেশি বেশি বলা হচ্ছে শত শত কোটি। মানে বিশেষ করে যেটা রেজিলিয়েন্স ফান্ড যেটা করা হয়েছে সেখানে $190 মিলিয়ন মাত্র এসেছিল, অঙ্গীকার করা হয়েছিল, তার মধ্যে $130 মিলিয়ন দেওয়া হয়েছে, তার মধ্যে খরচ হয়েছে মাত্র $87 মিলিয়ন। সুতরাং এখানে যে লক্ষ কোটি টাকা নয় ছয় হচ্ছে সেটা নয়। আরেকটা হচ্ছে সরকার থেকে গত 7-6 বছরে 3,000 কোটি সরকারি আমাদের নিজেদের অর্থ দেওয়া হয়েছে, সেখানে অনেকগুলি প্রকল্প আছে, সবগুলো যে ঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে তা না। এটা তো খালি জলবায়ু পরিবর্তন না, সব ক্ষেত্রে এই সমস্যাগুলো আছে। তো এই জায়গায় একটা সমস্যা অবশ্যই আছে, এটা আমরা তো জানি, সবাই জানে, এবং অনেক সময় আমি সরকারের মন্ত্রীরাও এটা বলেন। তো কাজে এইদিকে আমাদের নজর দিতে হবে যাতে আমাদের যে জন্য যে টাকাটা বরাদ্দ দেওয়া হয় সেই কাজেই পুরোটাই যেন ব্যবহার হয়। স্যার আদর্শিকভাবে আপনার একটা সফট কর্নার ক্ষমতাসীন সরকার বা সে তার রাজনৈতিক আদর্শের প্রতি আছে সেটা অনেকেই মনে করেন, কিন্তু তারপরেও স্যার আমি আপনাকে প্রশ্নটা করছি যে গণতন্ত্র এবং উন্নয়ন এই দুটার মধ্যে কি আসলে কোনো বিরোধ থাকার সুযোগ আছে, নাকি গণতন্ত্র উন্নয়ন একসাথে চলতে পারে, নাকি গণতন্ত্রকে বাদ দিয়ে উন্নয়ন হতে পারে? না, গণতন্ত্র এবং উন্নয়ন মানে উন্নয়ন হচ্ছে প্রত্যেক ব্যক্তির জন্য, কাউকে বাদ দিয়ে নয়, সেটা হচ্ছে উন্নয়ন যদি হতে হয় টেকসই উন্নয়ন, কাউকেই বাদ দেওয়া যাবে না, যে যেখানে থাকুক যে অবস্থায় থাকুক তাকে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, এবং সেটাই তো গণতন্ত্র। অর্থনৈতিক গণতন্ত্র, রাজনৈতিক গণতন্ত্র, সবাইকে যদি অন্তর্ভুক্ত করতে হয় তাহলে আমাকে গণতান্ত্রিক পথেই এগিয়ে যেতে হবে, এবং সেই কথাগুলো কিন্তু আমাদের সংবিধানে পরিষ্কার করে বলা আছে যে গণতন্ত্র অসাম্প্রদায়িকতার কথা বলা আছে, জাতীয়তাবাদের কথা বলা আছে, আর বলা আছে যে ন্যায় বিচারের কথা বলা আছে। তো ন্যায় বিচারও যদি আমি বলি তাহলে তো প্রত্যেককে অন্তর্ভুক্ত করতে হবে, প্রত্যেকে তার নিজের যে অধিকারটা আছে সেই ন্যায্য অধিকার সেটা তাকে পেতে হবে, সব সমান হবে না কিন্তু ন্যায্য অধিকারটা পেতে হবে, এবং মানব মর্যাদায় প্রতিষ্ঠিত হতে হবে, সেটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। স্যার তাহলে আপনি যেগুলোর কথা বললেন, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক মুক্তি, এই তিনটা যদি মানদণ্ড হয় সেখান থেকে এখন বাংলাদেশ ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে? একটা হয়েছে কি, আমি দারিদ্র অনেক কমিয়ে আনতে পেরেছি, তো সেই জন্য আমি মনে করি কিছুটা অগ্রগতি হয়েছে, বৈষম্য বাড়ছে না গত কয়েক বছর থেকে, কিন্তু বৈষম্য প্রকট আছে, কাজে আমাদের এখন নজর দিতে হবে বৈষম্য কমিয়ে আনা, পিছিয়ে যে গোষ্ঠীগুলি আছে তাদেরকে
সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া যায় তাদের বেরিয়ে আসতে পারে সেখান থেকে। আর কিছু মানুষ দখলদারিত্বের ভিত্তিতে সম্পদশালী হচ্ছে, কেউ নদী দখল করছে, কেউ পাহাড় দখল করছে, কেউ জঙ্গল দখল করছে, কেউ ব্যাংক দখল করছে, কেউ ভূমি দখল করছে, এইটা হতে দেওয়া যাবে না। তা নাহলে এই যে সম্পদ বৈষম্য যদি এইভাবে বাড়তে থাকে, অন্যায্য বা ন্যায্যভাবেই সম্পদ বৈষম্য নিয়ন্ত্রণে রাখা উচিত, আর অন্যায্যভাবে যেটা হচ্ছে সেটাকে অবশ্যই নিয়ন্ত্রণে আনা উচিত। জি, আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজ, কথা হবে পরবর্তী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই।